বারিহার পূর্বে ডিব্রুগড়ত খহনিয়ার কালরূপ, মোহনাঘাটত ব্রহ্মপুত্রর খহনিয়ার ভয়ঙ্কর রূপ, খহনিয়ার কবলত পড়ি ব্রহ্মপুত্রত জাহ গৈছে কেইবাটাও বাসগৃহ। নদীত উটি গৈছে কেইবাটাও পরিয়ালর ঘরের সা সামগ্রী, হাহাকার লাগিছে নৈ পরিয়ার মাজত। সরকারি মানুষ আছে নি, সরকার মানুষ আছে, কিন্তু কি করব, একু করব না, বুটু চাপাব নয়, বাহ হেৰি দিছিল স্কুল, তবু কালি সব গল, ঘর ঘরে সবাই গল, বস্তু বহুত গল, এই আপনি সব ঘর উপমি আছে পানি। ব্রহ্মপুত্রত বিলীন হয়েছে কৃষি ভূমির লগতে গছ গছনি, খহনিয়ে উটুয়াই নিলে বাহর পার্কুপাইন, ব্রহ্মপুত্রর খহনিয়ার সংহারী রূপ দেখি আতঙ্কিত হয়ে পড়েছে নৈপরিয়া লোক, আপন ঘরখন নিজ হাতে ভাঙি নিরাপদ স্থানলৈ ঢাপলি মেলিছে নৈপরিয়া রাইজে। এতিয়া ফিল্ডখন গলে মথাইটো ভাঙি যাব আৰু হাহাকাৰ হ'ব, কিন্তু বুটত যদি বস্তা সস্তা আনি পেলাই রকম পোৱা গ'ল, আগত কাম কৰি আছে কিন্তু ইয়াত একো কাম কৰা নাই, ইমান কৰিলেও এইটো ৰখাব নোৱাৰে, যিটো পানীৰ ৰূপ লৈছে তাৰ যথেষ্ট নিদিলে নোৱাৰে। চুবুৰীয়া অৰুণাচল প্ৰদেশত হোৱা মুষলধাৰ বৰষুণৰ ফলত ডিব্ৰুগড়ত উফন্দি উঠিছে মহাবাহু ব্ৰহ্মপুত্ৰ। ফেনে ফুটুকাৰে বাঢ়ি অহা ব্ৰহ্মপুত্ৰৰ খহনিয়াৰ ফলত এতিয়া হাহাকাৰ লাগিছে মোহনাঘাটবাসীৰ। ডিব্ৰুগড়ৰ পৰা জেছিম আহমেদৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। বাৰিষাৰ পূৰ্বে ডিব্ৰুগড়ত খহনিয়াৰ কালৰূপ, মোহনাঘাটত ব্ৰহ্মপুত্ৰৰ খহনিয়াৰ ভয়ংকৰ ৰূপ, খহনিয়াৰ কবলত পৰি ব্ৰহ্মপুত্ৰত জাহ গৈছে কেইবাটাও বাসগৃহ। নদীত উটি গৈছে কেইবাটাও পৰিয়ালৰ ঘৰৰ সা সামগ্রী, হাহাকার লাগিছে নৈপরিয়ার মাজত। সরকারি মানুষ আছে নি, সরকার মানুষ আছে, কিন্তু কি করব, একু করব না, বুটু চাপাব নয়, বাহ হেৰি দিছিল স্কুল, তবু কালি সব গল, ঘর ঘরে সবাই গল, বস্তু বহুত গল, সেইটো আপনি সব ঘর উপমি আছে পানি। ব্রহ্মপুত্রত বিলীন হয়েছে কৃষি ভূমির লগতে গছ গছনি, খহনিয়ে উটুয়াই নিলে বাহর পার্কুপাইন, ব্রহ্মপুত্রর খহনিয়ার সংহারী রূপ দেখি আতঙ্কিত হয়ে পড়েছে নৈপরিয়া লোক, আপন ঘরখন নিজ হাতে ভাঙি নিরাপদ স্থানলৈ ঢাপলি মেলিছে নৈপরিয়া রাইজে। এতিয়া ফিল্ডখন গলে মথাইটো ভাঙি যাব আৰু হাহাকাৰ হ'ব, কিন্তু বুটত যদি বস্তা সস্তা আনি পেলাই ৰখাব পৰা গ'ল, কিন্তু আগত কাম কৰি আছে কিন্তু ইয়াত একো কাম কৰা নাই, ইমান কৰিলেও এইটো ৰখাব নোৱাৰে, যিটো পানীৰ ৰূপ লৈছে তাৰ যথেষ্ট নিদিলে নোৱাৰে। চুবুৰীয়া অৰুণাচল প্ৰদেশত হোৱা মুষলধাৰ বৰষুণৰ ফলত ডিব্ৰুগড়ত উফন্দি উঠিছে মহাবাহু ব্ৰহ্মপুত্ৰ। ফেনে ফুটুকাৰে বাঢ়ি অহা ব্ৰহ্মপুত্ৰৰ খহনিয়াৰ ফলত এতিয়া হাহাকাৰ লাগিছে মোহনাঘাটবাসীৰ।
ডিব্ৰুগড়ৰ পৰা জেসিম আহমেদৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।